পাকিস্তান চীন আবিষ্কার করল প্লাস্টিক বিনষ্টকারী সত্রাক প্লাস্টিক খেয়ে ফেলতে পারে এমন ছত্রাকের সন্ধান মিলেছে পাকিস্তানের ইসলামাবাদে প্লাস্টিক বিনষ্টকারী এই সত্রাক আবিষ্কার করেছেন চীন ও পাকিস্তানের গবেষকরা প্লাস্টিক নষ্ট হয় না এমন ধারণা মানুষের কিন্তু প্রকৃতির অন্ধরেই লুকিয়েছিল প্লাস্টিক ধ্বংসকারী সেই ধ্বংসকারী ছত্রাকের খোঁজ মিলেছে পাকিস্তানের ইসলামাবাদের আবর্জনার স্তূপে দুই বছর আগে হদিস মিলছিল এমন একটি পতঙ্গের সুকিটের যা প্লাস্টিককে কুড়ে কুড়ে খায় গত বছর সন্ধান পাওয়া গিয়েছিল এমন একটি ব্যাকটেরিয়ার যা ক্ষয় ধরিয়ে দিতে পারে প্লাস্টিক এবার মিলল প্লাস্টিক বিনষ্টকারী ছত্রাকের প্লাস্টিককে বিনষ্ট করার এমন একটি ছত্রাকের সন্ধান মিলেছে বলে দাবি করেছেন চাইনিজ অ্যাকাডেমি অফ সায়েন্সের বিজ্ঞানী গবেষকরা পাকিস্তানের গবেষকদের সঙ্গে জোর তল্লাশি চালিয়ে সেই প্লাস্টিক বিনাশী ছত্রাকের হদিস পেয়েছেন তারা এই ছত্রাক ভেঙে টুকরো টুকরো করে দিতে পারে প্লাস্টিক অনুগুলোকে অনুর ভাঙ্গনে কয়েক সপ্তাহের মধ্যেই মাটিতে মিশে গিয়ে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে সেই সব প্লাস্টিক যারা দশ লাখ বছরেও মাটিতে মিশে যায় না এমনটাই বলেছেন গবেষকরা গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক বিজ্ঞান জার্নাল এনভায়রনমেন্টাল পলিউশনের জুন সংখ্যায় গবেষণাপত্রটি শিরোনাম বাই ডিগ্রেশন অফ পোলিস্টার পলিইউরেথিন ইউরিথিন বাই অ্যাসপারা গিলাস টু বিজনেসিস গবেষকরা যে ছত্রাকটির হদিস পেয়েছেন তার নাম অ্যাসপারা গিলাস টু বিজনেসিস সত্রাকটটির জন্মায় মাটিতে তবে গবেষণাগারে ওই সত্রাকদের প্লাস্টিকের ওপরেও জন্মাতে দেখেছেন গবেষকরা এই সত্রাকটি থেকে বেরিয়ে আসে এক ধরনের এঞ্জাইম বা উৎসেচক যা প্লাস্টিকের অনুগুলোকে বেঁধে রাখার বন্ডগুলোকে ভেঙে টুকরো টুকরো করে দেয় আর সেটা করে অত্যন্ত দ্রুত গতিতে যাতে কয়েক সপ্তাহের মধ্যে একটি প্লাস্টিক পুরোপুরি খুঁয়ে গিয়ে মাটিতে মিশে যেতে পারে একইভাবে মারা গাছপালা ও প্রাণীদের জৈব বর্জ্যের ওপর বসে ছত্রাক তাদের বিনষ্ট করে দেয় এটা আগেই জানা ছিল কিন্তু অ্যাসপারাগিলাস টু বিজনেসিসের মতে বিশেষ এক ধরনের যে বিশেষ এক ধরনের প্লাস্টিক পলিস্টারের পুলি ইউরেথিনের অনুগুলোকে ভেঙে টুকরো টুকরো করে দিতে পারে এই প্রথম বিশেষ ধরনের স্পেকট্রোস্কোপিতে তার দেখা গেছে বলে গবেষকদের দাবি গবেষণায় দেখা গেছে প্লাস্টিক ও ছত্রাকটির বিভিন্ন মাধ্যমে আচার আচরণের বিভিন্নতা থাকে তারা কতটা দক্ষতার সঙ্গে প্লাস্টিক অন্যকে ভাঙতে পারে তা নির্ভর করে তাদের মাধ্যমে আর কোন তাপমাত্রায় তাদের রাখা হচ্ছে তার উপর দুই শতাংশ গ্লুকোজ মিশিয়ে গবেষকরা ওই ছত্রাকটিকে তিনটি মাধ্যমে রেখে কাজ করেছিলেন একটি কালচার করা মাধ্যম এসডিএ আগর প্লেট দ্বিতীয়টি তরল মাধ্যম আর শেষেরটি মাটিতে ছত্রাকটিকে পুঁতে রেখে তাতে দেখা যায় ছত্রাকটির প্লাস্টিক ধ্বংসের ক্ষমতা সবচেয়ে বেশি কালচার মাধ্যমে তারপর তরলে আর সেই ক্ষমতা সবচেয়ে কম মাটিতে পরিবেশ বাঁচাতে প্লাস্টিক ধ্বংস করা অত্যন্ত জরুরি তাই প্লাস্টিক খেক ছত্রাকের আগামী দিনে কতটা কার্যকরী হয় সেটা দেখার আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে